টিভির সাউন্ড একটু কমান প্লিজ, টিভির সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ। আপনার মন্তব্য বা প্রশ্ন কি? আমার মন্তব্য হইল আপনার প্রোগ্রামটা খুব ভালো পাই, সব সময় দেখি। এনিওয়ে, তবে একটা দুই তিনটা প্রোগ্রাম আপনারা মানে দুই তিনটা টিভিত করেন, কিন্তু অনেক সময় মানে সত্য কথাটা মানে বাড়াইয়া আয় না টক শোর মাঝে। ইমিথ্যা জিনিসটা আমরা এখানে শিখাই আর আমরা এই গুণার বাকি করি না আপনারা। আচ্ছা আচ্ছা, অন্য কথা যে মানুষগুলারে আনবা তাহলে আপনারা তারাও কইবা যে ভাই রাজনীতি খুব মাথা খাইছই, সত্য মাথুন নয় জানি, এটা ব্রিটেন, এটা বাংলাদেশ না। এই কথাটা মাতিলে তারা বাংলাদেশ গিয়া মাতে জানু, দুই পার্টি করে বর্তমান যে আছে তার উপরে একটা দেখবো বেশি, কেন তার উপরে দেখবো বর্তমানে বেশি, অতীতে এরা করছে। কিন্তু তারা যদি অনেক দিকাই আমি আওয়ামী লীগের বাইরে যে ইলেকশনটা কি লইছে টাইম সত্য কথা হইতে আর তা নাই। আচ্ছা, ওনাকে আমি জিজ্ঞাসা করবো, আপনার পার্টি হয়তো তার যে আর কইতো না যে কোনোদিন তো আমি আপনার পক্ষ থেকে ওনাকে প্রশ্ন করব যে আসলে নিরবচন কি নিরপেক্ষ, কালকে চিটাগাং এর নির্বাচন কি নিরপেক্ষ হবে আপনি মনে করেন? আমি এই দেশে কোনো প্রোগ্রামের মধ্যে আমরা মিশা কথা শুনি না। আচ্ছা, শুধু শুধু ও প্রোগ্রামের মধ্যে আপনারা ওটা প্রোগ্রাম করেন আর ওটার মধ্যে আপনারা মিশা জিনিসটা আপনারা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অবশ্যই রাজনীতিবিদেরা আমি রিকোয়েস্ট করবো যে সত্যিকে সত্যি বলবেন, এটা জনগণের চাওয়া। আচ্ছা, আমি মোহরাক ভাই এবং লিয়াকত, আমি এটা